ও যে দুইজন মানুষ দেখরা তারা চলাফেরা দীর্ঘ ২৭ বছর ধরে একলগে ঘুরাইয়া বেড়াইন দুনিয়ার এক জায়গা থাকি আরক জায়গাত কত স্মৃতি আর কত গল্প জমা আছিল দুয়োজনের জীবন চলাত তারা আলোকিত স্মৃতি এখন আন্দাইরোর ফতে আউকাহুনি মায়ের সিলেটর আইসকুর আইজনে দুনিয়ার নাম খোরা দনকুব বিল গেটস এবং তান বউ মেলিন্ডা গেটস তারা যাইরা গিয়ে অখন বিচ্ছেদর ফতে খরেদি ২৭ বছর ধরে দুনিয়ার আলাদাও দুইজন সুখে দুঃখে আসলা একলগে ও ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাইয়া অখন বিয়া বিচ্ছেদর সিদ্ধান্ত নিরা দুইজনে ১৯৭০ সাল মাইক্রোসফটর প্রতিষ্ঠা করছিলা ও বিল গেটস এর বার্তা কি তান টেকা পয়সা ফুলিয়া ফাটিয়া উঠা শুরু করে তানোর প্রতিষ্ঠানও ৮০ দশকর শেষ সময় প্রোডাক্ট ম্যানেজার হিসাবে যোগদান করেন মেলিন্ডা গেটস এবং ও বছরের ১৯৮৭ সালও নিউ ইয়র্কর একটা বিজনেস ডিনারও পয়লা পরিচয় হয় তারার ওখান থাকি তারার ভালোবাসা ও বন্ধুত্ব শুরু হয় বন্ধুত্ব আস্তে আস্তে রূপ নেয় প্রেমে ১৯৯৪ সালও তারা বিয়া বন্ধনে আবদ্ধ হইন বর্তমানে তিন বাচ্চাইন্তর বাফ মা তারা প্রেমিক প্রেমিকা থাকি জামাই বউ এর বাদে বাফ মা তারা দুজনে ২০ বছরেরও বেশি দিন থাকি মিলিত হইয়া একটা বেসরকারি দাতব্য ফাউন্ডেশন পরিচালনা করেন যেটার নাম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বর্তমানে ও প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ৪৬৮০ কোটি মার্কিন ডলার একটা দুনিয়ার হকলর গেছে অখন পর্যন্ত বড় একটা বেসরকারি দাতব্য সংস্থা হিসাবে পরিচিত বিয়া বিচ্ছেদর কথা উল্লেখ করিয়া তারা দুয়োজনে কইন গত ২৭ বছরে আমরা তিন গুফুয়া ফুড়িন্তরে বড় করছি ও একটা ফাউন্ডেশন বানাইছি দুনিয়ার সকল মানুষের স্বাস্থ্য সেবাত খামো লাগের ফাউন্ডেশনও আমরা আগর লাখান একলগে খাম করিয়া যাইমু কিন্তু জীবনের বাকি সময় একলগে তাকতাম ফার্মু করি আমরা আর বিশ্বাস করি না আমেরিকান আইনে জামাই বউর ডিভোর্স হইলে দুয়োজন একলগে থাকার সময় অর্জিত হকল নগদ টেকা ও সম্পত্তির ৫০ ভাগ হিসাবে ফাইয়া থাকেন জামাই আর বউয়ে অর্থাৎ আদা আদি ওখন তারা দুয়োজনের ডিভোর্স হইলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হইবা মেলিন্ডা গেটস তবে তারার উল্লেখিত কথা থাকি হওয়া যায় দুয়োজন একই সাতর নিসাত তাক্তা নাই কিন্তু মানুষের কল্যাণ ও সেবাদানও তারা একলগে খাম চালাইয়া যাইবা দুনিয়ার যত টেকা পয়সা থাকে না খেনে সুখ ও শান্তি টেকা পয়সায় মিলে না আসল সুখ ও শান্তি নিজের মনও অত বড় একজন মানুষ মাইক্রোসফট ওয়ার্ল্ড সারা দুনিয়া যে খাফাইল ও মানুষটাও আইজ মনের সুখ চাইরা আর মনের সুখ পাইতে হইলে উপরওয়ালা ছাড়া আর কেউ দিতা পারতা নাই